আমরা এ পর্যন্ত মোটামুটি ধারাবাহিকভাবে তিনটা টপিক শেষ করলাম। একটা হচ্ছে প্রফেশনাল মার্কেট প্লেসে কিভাবে আমরা প্রফেশনালি অ্যাকাউন্ট করব, সরি মার্কেট প্লেসে কিভাবে প্রফেশনাল অ্যাকাউন্ট করব, এবং তারপর আমরা এসিও রাখছি কারণ ওগুলো আসলে একটা ধারাবাহিকতা আছে। তারপর পর গ্রাফিক্স, এবং এখন আমরা ভিডিও, বেসিক ভিডিও এডিটিং শিখবো। যাই হোক, এগুলো যেগুলো আমরা শিখবো এগুলো দিয়ে মোটামুটি আপনারা ভালো কাজ করতে পারবেন, যদিও একেবারে একদম যারা প্রফেশনাল কাজ করে ওরকম না, কিন্তু আমরা মোটামুটি আমাদের বায়ারদেরকে হ্যাপি বা স্যাটিসফাইড করতে পারবো। বায়ার যদি কোনো ভিডিও বানাতে বলে আমরা যে টেকনিক গুলো দেখাবো সেগুলো দিয়ে আপনারা মোটামুটি ভালো ভিডিও বানিয়েও দিতে পারবেন। আর ভিডিও বানানোর ব্যাপারে আমরা আপনাদেরকে অনেক লিস্ট দিব, ওগুলো মেবি ইউটিউবের ক্লাসে পাবেন। আর ইউটিউবের ক্লাসে গিয়ে আপনারা ভিডিও বানানোর ব্যাপারে আরো আরো মানে অনেক অ্যাডভান্স লেভেলের জ্ঞান পাবেন, ঠিক আছে? কারণ ইউটিউবটা তো মূলত চলে ভিডিওর উপরে। যাই হোক, আমরা এটা ভিডিও মোটামুটি কিভাবে একটা সফটওয়্যার ব্যবহার করব, মোটামুটি আমরা ক্যামতাসিয়া দিয়ে কাজ করব, কারণ ক্যামতাসিয়া দিয়ে মোটামুটি বেশ ভালো কাজ করা যায়। আরো অনেক টুলস আছে যে যেটাতে এক্সপার্ট সে সেটা দিয়ে করতে পারবেন, তবে ক্যামতাসিয়ার মতো এত ফিচার্স অন্যান্য ফ্রি টুলসে কিন্তু পাবেন না। সেজন্য আমরা যদি ক্যামতাসিয়া দিয়ে একটু করতে চেষ্টা করি বা শিখি এটা বেটার হবে। আর আমি ইতিমধ্যে আমার যে ক্যামতাসিয়াটা আমি ইউজ করি সেটা প্রায় 700 MB প্লাস, ওইটা আমি আপনাদের ফাইলে দিয়ে দিয়েছি, তো ওইটা ডাউনলোড করে নেবেন। যাদের কম্পিউটার কনফিগারেশন ভালো তারা ওইটা ইউজ করবেন, আর যাদের কম্পিউটারের কনফিগারেশন একটু স্লো বা হ্যাং করে বা একটু মাঝে মাঝে ফ্রিজ হয়ে যায় তারা কিন্তু এত বড় সফটওয়্যারটা ইউজ করবেন না, সেক্ষেত্রে আপনার কম্পিউটারের সমস্যা বেড়ে যাবে। তারা যেটা আরেকটা ফাইল দেওয়া আছে ওটা মেবি 200 MB সামথিং, মানে 200+, ওইটা ডাউনলোড করবেন যেটা প্রথমে আছে, অর্থাৎ ওইটা সম্ভবত ক্যামতাসিয়া 9 লিখা, আর আমি যেটা পরে দিছি সেটা নিচে সেটা হচ্ছে ক্যামতাসিয়া 2019 লিখা, ঠিক আছে? মানে পুরনো যেটা 200 MB প্লাস সেটা হচ্ছে প্রথম লিঙ্কে, মেবি আমি হেডলাইনে বা টাইটেল দিয়েও রাখছি আমার খেয়াল নাই। এবং তারপরে যেটা ইমিডিয়েট পরেই দেখবেন আরেকটা লিঙ্ক আছে নতুন দেওয়া হয়েছে, এটা পরশু বা গতকালকে, সেটা হচ্ছে 2019 যেটা আমি ব্যবহার করি, ঠিক আছে? ওইটাতে আপনারা অনেক বিল্ট ইন ইয়েও পেয়ে যাবেন, ওই যে কি বলে লোয়ার থার্ডও পেয়ে যাবেন, ইন্ট্রো আউট্রো এগুলোও পেয়ে যাবেন। আমার মনে হয় 200 MB যেটা প্লাস ওইটা হচ্ছে অনেক বেশি এটাতে পাবেন। আচ্ছা যাই হোক, আমরা কিছু বেসিক কথাবার্তা বলবো। প্রথমে ভিডিও এডিটিং কেন শিখবো বা ভিডিও এডিটিং দিয়ে আমরা ফিউচার করতে পারবো কিনা বা এটার প্রয়োজনীয়তা কি, এটা নিয়ে কিছুক্ষণ আলোচনা করে আমরা সরাসরি সফটওয়্যারে চলে যাবো, সফটওয়্যার ইন্টারফেস সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, আমরা শুরু করে দিই। আপনারা মাইকটা মিউট রাখেন, কথা অনেক সময় বা কাশি যেগুলো দিচ্ছেন এগুলো ক্লাসের ডিস্টারবেন্স হয়, মাইক মিউট করে রাখতে পারেন। আচ্ছা, আমরা তাহলে ভিডিও এডিটিং আমাদের টপিক 4 সেটা নিয়ে কথা শুরু করি। আইটি তে ক্যারিয়ার করার জন্য সবসময় গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, এসইও এই কথাগুলো কিন্তু খুব বেশি আমরা শুনে থাকি। আচ্ছা, কিন্তু এর পাশাপাশি আরো অনেক ধরনের সেক্টর আছে, তার মধ্যে একটা হচ্ছে ভিডিও এডিটিং। এবং এই ভিডিও এডিটিং যদি কেউ খুব প্রফেশনাল ভাবে শিখেন তাহলে কিন্তু সে আর কিচ্ছু মানে কোনো মার্কেট প্লেসে যদি কাজ নাও করেন, শুধু বাংলাদেশের যে কোনো কোম্পানি একটাতে ঘরে বসে রিমোট জব করেন, বেশ ভালো স্যালারিতে কাজ করতে পারবেন। কারণ ভিডিও এডিটিং এমন একটা সেক্টর যেটা আসলে খুব সম্ভাবনাময় অদূর ভবিষ্যতের জন্য, এবং বর্তমানেও এটার কাজ প্রচুর, কিন্তু সে অনুপাতে কিন্তু প্রফেশনাল নাই এই সেক্টরে। হ্যাঁ, অনেক ল্যাকিংস আছে ভিডিও এডিটিং, কারণ অনেকেই মনে করে যে ভিডিও এডিটিংটা খুবই কঠিন, আসলে না। ভিডিও এডিটিংটাই মূলত সবচেয়ে সহজ, যদিও শিখতে আপনার কষ্ট হবে, কিন্তু একবার শিখে ফেলার পর আপনি পুরোনো যে থিম গুলো শিখবেন বা পাবেন বা যেগুলো নিয়ে কাজ করবেন এগুলো সাধারণত চেঞ্জ হয় না, যেটা অন্যান্য সেক্টরে কিন্তু ডে বাই ডে চেঞ্জ হয়ে যায়। তো সেই জন্য সেদিক থেকে যদি আমরা চিন্তা করি ভিডিও এডিটিংটা শিখতে একটু কষ্ট হলো, একবার শিখে ফেললে মোটামুটি আপনাকে আর নতুন ভাবে আপডেটেড থাকতে হবে না ওটার সাথে, কারণ ওটা মোটামুটি ওই একই থিমে সব সফটওয়্যারে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে আমি কি লিখলাম, ভিডিও এডিটিং খুব সম্ভাবনাময় এবং এর মাধ্যমে ভালো ক্যারিয়ার অবশ্যই আপনারা গড়তে পারবেন। আর যদি মার্কেট প্লেসেও কেউ কাজ করতে চান তাহলে তো আপনার সম্ভাবনার শেষ নাই, মার্কেট প্লেসে ভিডিও এডিটিং এর প্রচুর চাহিদা, সেটা ফাইবার বলেন বা আপনারা যে কোনো একটা মার্কেট প্লেসের নাম বলেন, ফ্রিল্যান্সার, গুরু, তারপর এই যে আপওয়ার্ক। আপওয়ার্কে যদিও আমরা এখন যাবো না, কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মে আমরা যেতে পারি, আপওয়ার্কটা যেহেতু ইন্টারন্যাশনাল এবং এটা এখন সবচেয়ে টপে আছে, এবং ওরা অনেক রেস্ট্রিকশনস রাখছে যেখানে আমাদের মতো একদম যারা বিগিনার মানে যারা শুধুমাত্র আউটসোর্সিং সম্পর্কে একদম বেসিক কিছু শিখছি বা ফাইবারে সামান্য সামান্য কাজ করতেছি তারা আসলে আপওয়ার্কে গিয়ে তেমন একটা, কারণ আপওয়ার্কে পরীক্ষা দিতে হয়, টেস্ট দিতে হয়, মানে যেটা ফাইবারে নাই, ফাইবারে হয়তো গিগের জন্য দিতে বলে, চাইলে আমরা ওটা স্কিপ করার সিস্টেমও জানি, কিন্তু আপওয়ার্কে ওই সিস্টেম নাই, দিতেই হবে বাধ্যতামূলক। তারপর প্রোফাইলেরও বেশ অনেক নিয়ম কানুন আছে এবং বাংলাদেশ থেকে সহজে অ্যালাউডও করে না। হ্যাঁ, প্রপার নিয়মে যদি আপনি না করতে পারেন সেক্ষেত্রে বাংলাদেশ থেকে অ্যালাউড করবে না, তবে এমন না যে টোটালি বাংলাদেশ ব্যান করে দিছে, এমন না, করা যায়, অনেক নিয়ম কানুন মেনে করতে হয়, কারণ বাঙালিরা এমন এমন কাজ করছে অতীতে যে কারণে আপওয়ার্কের মতো ইন্টারন্যাশনাল একটা মার্কেট প্লেস এই সিদ্ধান্তে নিতে বাধ্য হয়েছে। তো ফাইবারও আমরা একই কাজ কিন্তু করতেছি, অনেক দেখবেন যে মানে আনস্কিল্ড ওরা ঢুকে গেছে, ঢুকে কিন্তু মার্কেট প্লেসটা 12টা বাজাচ্ছে, এবং
এটা রিপোর্ট হচ্ছে কোন দেশের কি কাজ হচ্ছে, কোন দেশ থেকে কি পরিমাণ বায়ার স্যাটিসফ্যাকশন আসতেছে, মানে বায়ারের স্যাটিসফ্যাকশন রেটটা কিন্তু ওরা কাউন্ট করে কোন দেশ থেকে, ডেমোগ্রাফিকলি কোন দেশ থেকে কি হচ্ছে না হচ্ছে। তো একটা সময় ফাইবারও তো আরো বড় হবে, এটা ডে বাই ডে বড় হচ্ছে, কারণ ওরাও এটার পিছনে অনেক অনেক খরচ করতেছে। একটা পর্যায়ে গিয়ে ফাইবারও যে কোনো সময় বলতে পারে যে যেসব কান্ট্রির কোয়ালিটি ভালো না, কাজের স্কিল ভালো না, বা কাজ ভালো ডেলিভারি দিয়ে বায়ারকে স্যাটিসফাইড রাখতে পারে না, সেসব কান্ট্রি থেকে কিছু আমরা রেস্ট্রিকশন আপওয়ার্কের মতো করে দিই। ঠিক আছে, যে কোনো সময় এগুলো হতে পারে এবং হবে, কারণ ফ্রিল্যান্সার আস্তে আস্তে বাড়তেছে, অনেক গ্রো হচ্ছে, আগের চেয়ে অনেক বেড়ে গেছে, এবং সামনে আরো যে প্রজেক্ট আমাদের দেশে এই যে পলক নিল, এগুলোর মাধ্যমে কিন্তু আরো বাড়বে। কাজেই মোটামুটি ভালোই আমাদের কম্পিটিশন বা কম্পিটিটর তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, যে কোনো ক্যারিয়ারের জন্য প্রস্তুতি নেওয়ার পূর্বে সেই সেক্টরের কাজের ক্ষেত্রগুলো সম্পর্কে আগে জেনে নেওয়াটাই বেটার। যেটা নিয়ে কাজ করলে এক বছর, এটা আপনারা অনেক কাজ মানে আমি আশা করি জানেন, অনেকে দেখবেন যে অনেক ছোটখাটো কোর্স করে 1,000 টাকা দিয়ে সাধারণত হয়, তো ওই ওইগুলো করে লাভ নাই, কারণ ওগুলো যে কোনো মুহূর্তেই বন্ধ হয়ে যায়, 6 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, খুব বেশি দিন হলো লাস্ট করে না। কাজে ওইসব দিকে আমরা মাথা না ঘামিয়ে যেটাতে লাইফ টাইম আমরা আর্ন করতে পারবো, সেই সেই সব সেক্টরে যদি আমরা একটু সিরিয়াসলি কাজ করি, এটা অনেক বেশি ভালো হবে। আচ্ছা, তাহলে সেগুলোকে ক্যারিয়ার হিসেবে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে না, আমি এটাই বললাম। আচ্ছা, ভিডিও এডিটিং হতে পারে আপনার স্বপ্নের ক্যারিয়ার, টিভি মিডিয়ার পাশাপাশি আপনি ইউটিউব থেকেও আয় করতে পারবেন। ঠিক আছে, আপনি যদি ভিডিও এডিটিং একদম প্রফেশনাল লেভেলে শিখেন, আপনি যদি মনে করেন যে না আমি টিভি মিডিয়ায় কোনো কাজই করব না, আমি নিজেরটাই নিজের ফিউচার করব, সেই ক্ষেত্রে ইউটিউব হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, এবং পাশাপাশি মার্কেট প্লেস তো আছেই। তবে আমি আমার মনে হয় না খুব বেশি যারা এই আপনার ভিডিও এডিটিং এর কাজ শিখছে প্রফেশনাল, তারা কেউ মার্কেট প্লেসে কাজ করে, কারণ তাদের নিজের কাজের অভাব নাই। ঠিক আছে, তাদের এত এত কাজ, দেশীয় কাজ, যে তাদের আসলে বাইরের কোনো কাজ প্রয়োজনও হয় না আর লাগবেও না, দরকার কি? আপনি ইউটিউব থেকেই তো সেগুলো দেখে অনেক আর্ন করতে পারবেন। আর দেখবেন আপনারা ইউটিউবে কিন্তু এরকম অনেকে ভিডিও এডিটিং প্রফেশনাল ভিডিও এডিটর কিন্তু আছে, কিন্তু ওরা কিন্তু ওই কোনো চ্যানেলও করে নাই, অন্যকেই সার্ভিস দিয়ে দিয়ে আর্ন করে যাচ্ছে। দেখ, ক্ষেত্র মোট কথা, একটা কাজ যখন শিখবেন এবং সেই কাজটা যদি আপনি শিখার আগে বুঝে নেন যে এটা চাহিদা কেমন, এবং যদি হ্যাঁ আপনি সঠিকভাবে ক্যালকুলেশন করে নিতে পারেন টার্গেট, তাহলে আপনি মোটামুটি কাজ শিখে 100% সাকসেসফুল হবেন। আমরা ভিডিও এডিটিং সম্পর্কে বেসিক ক্লাস নিচ্ছি, কিন্তু এটার উপরে যদি কেউ একইভাবে গ্রাফিক্স বেসিক নিছি, কেউ যদি ওটার উপরে প্রফেশনাল লেভেলে কাজ শিখেন, গ্রাফিক্সে অনেক অনেক আর্ন করা সম্ভব, ভিডিও এডিটিং এ তার চেয়ে বেশি সম্ভব। শুধু ভিডিও এডিটিং এ প্রফেশনালের অভাব কেন, সবাই এটাকে মনে করে যে অনেক কঠিন, কঠিন না, এই কাজটা হচ্ছে যে সম্পূর্ণ ক্রিয়েটিভ। আর আসলে তো লাইফ মানেই তো কঠিন, মানে এখানে অনেক স্ট্রাগলিং করতে হবে, তো শুধু যদি আমরা একটা কাজকে মনে করি কঠিন, তাহলে তো আমরা পিছিয়ে থাকবো। পিছিয়ে থাকার কোনো দরকার নাই, সাহস করে নেমে পড়বেন, নেমে পড়লেই পথ খোলা যাবে। যদি নেমে নামার আগে আমি মনে করি ওই জায়গাটাতে যাওয়া অনেক কঠিন, আমি কখনোই ওই জায়গায় যেয়ে পৌঁছাতে পারবো না। আচ্ছা, ভিডিও এডিটিং এমন একটা পেশা যেখানে সবসময় সৃজনশীলতার বিকাশ ঘটানো সম্ভব, প্রযুক্তির বিকাশের সাথে সাথে নিজেকে আপগ্রেড করে নিতে পারলে এ পেশায় জড়িয়ে থাকতে পারবেন সবসময়। এ পেশায় ক্যারিয়ারের খ্যাতি পরিচিতির পাশাপাশি রয়েছে উজ্জ্বল ভবিষ্যৎ। আপনি যখন একটা সাপোজ আপনি ভিডিও এডিটিং শিখলেন, এবং এটা এত মজার যে আপনি শিখার সময়ই কিন্তু ওরা আপনাকে অফার করবে যে তুমি শিখে আমার ইন্ডাস্ট্রিতে, বা আমার ফার্ম ইন্ডাস্ট্রি বা ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, বা আমার অমুক ফার্ম আছে, তুমি কাজ করতে পারবা, আমি তোমাকে বিগিনার হিসেবে 10,000 টাকা মিনিমাম স্যালারি হবে আপনার, কারণ এদের খুঁজেই পাওয়া যায় না। ভিডিও এডিটিং খুব এডিটর খুব কম আছে, এবং যারা সিনিয়র তারা তো আরো কম, এবং সিনিয়রও যখন আপনি পৌঁছে যাবেন তখন আপনার আন্ডারে এরকম অনেক জুনিয়র থাকবে যাদেরকে আপনি ট্রেনার বা ট্রেন আপ করবেন, ট্রেন আপ করে আপনি কাজ নিয়ে ওদেরকে দিয়ে কাজ করিয়ে নিতে পারবেন, এবং এগুলোর স্যালারি অনেক হাই, ভিডিও এডিটরদের স্যালারি অনেক অনেক হাই। আচ্ছা, ফটোগ্রাফার ভিডিওগ্রাফার সরি ফটোগ্রাফার ভিডিওগ্রাফার ধারণ করা ভিডিও ফুটেজ কাটছাট করে দৃশ্যের পর দৃশ্য সাজিয়ে দর্শকদের, অর্থাৎ আমরা সাপোজ একটা ফিল্ম হলো, এই ফিল্মটা এমন না যে এই ভিডিওটা রেকর্ড করেই সেটা সরাসরি টেলিকাস্ট করে দিল বা পাবলিসিটি করে দিল বা ডিভিডি বানিয়ে সেল করা শুরু করলো, ব্যাপারটা এমন না, এখানে অনেক এডিটিং এর ব্যাপার থাকে। এটা আসলে যারা আপনারা টুকটাক আইডিয়া আছে তারা আর বলতে হবে না, বুঝে গেছেন অলরেডি, এটা অনেক কাজ আছে। মানে একটা রেকর্ডিং করার পর এখানে আসলে রেকর্ডিং করতে না যে সময় লাগছে তার চেয়ে কোনো অংশে কম পরিশ্রম বা সময়ও ব্যাপার আছে, যে কম লাগে না, মানে প্রচুর সময় সেখানে দিতে হয়। এমন না যে সে 1 বছর ধরে একটা ফিল্ম তৈরি করছে, আমার এডিট করতে 1 বছর লাগবে, আমি ওইটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি তাদের যে শ্রমটা হয়েছে, আপনি যখন কাটছাট করবেন বা অনেক ইফেক্ট সেখানে দিতে যাবেন, সেখানে কিন্তু আসলে প্রচুর বুদ্ধিমত্তা বা পরিশ্রম আপনাকে দিতে হবে, কাজ করতে হবে, এজন্য পেমেন্ট গুলো অনেক হাই হয়। যাই হোক, ভিডিও এডিটিং শিখে প্রফেশনাল ভিডিও এডিটর হওয়া কঠিন কিছু না, কারণ অন্যান্য কাজের তুলনায় ভিডিও এডিটিং শেখা খুবই সহজ। টিভি মিডিয়া ডিজিটাল মার্কেটিং ইউটিউবের ক্ষেত্রে ভিডিও এডিটিং জানা খুব গুরুত্বপূর্ণ, আর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে রয়েছে ভিডিও এডিটিং কাজের ব্যাপক চাহিদা। ভালো মানের মিউজিক ভিডিও, চলচ্চিত্র, নাটক, শর্ট ফিল্ম ও তথ্য চিত্র তৈরি করার জন্য ভিডিও এডিটিং জানার কোনো বিকল্প নাই।
তাই আপনিও চাইলে ভিডিও এডিটিং শিখে খুব সহজে প্রফেশনাল ক্যারিয়ার গড়ে নিতে পারবেন। এবং কেউ যদি সিদ্ধান্ত নেন যে না আমি সবকিছু ছেড়ে শুধু ভিডিও এডিটিং শিখবো, সে মোটেও রং এ যাচ্ছেন না, একদম একদম দারুণ একটা স্টেপে আছেন বা দারুণ একটা ডিসিশনে আছেন। কারণ এই সেক্টরে দেশীয় চাকরি তো আছেই, পাশাপাশি মার্কেট প্লেসের কাজ করতে পারবেন। আবার ইউটিউবে যদি আপনি একদম প্রফেশনাল লেভেলে শুরু করেন যে না আমি এখন থেকে শুধুমাত্র ইউটিউবে আমি নিজেকে করবো, সেক্ষেত্রে 2-3 বছর পরে আপনাকে ফিরে তাকাতে হবে না। এই ইউটিউব চ্যানেল এবং এই ভিডিও যে প্রফেশনটা আপনি শিখলেন এগুলোর মাধ্যমে আর্ন করে আপনি গাড়ি বাড়ি সব করতে পারবেন। এবং ফ্রিল্যান্সার আমার দেখা অনেকেই আছে যারা এই সেক্টর থেকে এত আর্ন করছে যে সবকিছু করে ফেলছে, তো আপনারাও পারবেন। এটা সময়ের ব্যাপার, অধৈর্য যদি কেউ হয়ে যান যে কি ব্যাপার, 1 বছর হয়ে গেল, 6 মাস হয়ে গেল আমি এখনো পারতেছি না, তাহলে আপনি এই সেক্টরে টিকে থাকতে পারবেন না। ধৈর্য সহকারে বছরের পর বছর লেগে থাকবেন, 2-3 বছরের মধ্যে আপনি এমন সেক্টরে বা এমন লেভেলে পৌঁছে যাবেন যেখানে আপনাকে আর কোনো কিছু চিন্তা করতে হবে না। এবং তখন আপনার কাজের পরিধি বেড়ে যাবে কিন্তু কাজের চাপ কমে যাবে, কারণ তখন আপনার আন্ডারে অনেক জুনিয়র থাকবে বা আপনার কাছে আসবে অনেকে ধরা দিবে যে ভাই আমাকেও শিখান। তখন এই মজাগুলো আপনি নিতে পারবেন যে শুধু তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে কাজ করিয়ে নেবেন, আপনার আপনার কাজগুলো তাদের থেকে দিয়ে করিয়ে নেওয়া এবং সেটা বায়ারকে ডেলিভারি দেওয়া, ঠিক আছে? তাদের সাথে বায়ার সাথে কখনো ডিল হবে না, ডিল হবে আপনার সাথে। এই মজাগুলো আপনারা যখন অনেক একটা লেভেলে পৌঁছে যাবেন, সিনিয়র হয়ে যাবেন, তখন অটোমেটিকই আপনার কাছে ধরা দিবে, আপনাকে কাউকে গিয়ে খুঁজে আনতে হবে না। তবে আপনাকে সেই জন্য সোশ্যাল মিডিয়া যে টেকনিকগুলো আমরা শিখাচ্ছি সেখানে আপনাকে নিজেকে তুলে ধরতে হবে, আপনি কি, আপনার মধ্যে কি আছে, আপনি কি জানেন, আপনি কি সেবা দিতে পারেন, ঠিক আছে? এইভাবে আপনারা যদি নিজেদেরকে এখন থেকে বিল্ড আপ করেন, গড়ে নিতে শুরু করেন। যেমন আপনি সাপোজ ফাইবারে কাজ করতেছেন, কোনো সমস্যা নাই, ফাইবারে কাজ করতে করতে আস্তে আস্তে অনেক স্কিল হবে, সেই স্কিল গুলো নিয়ে আপনি একটা পেজ বানান, পেজ একটু একটু শেয়ার করেন, এভাবে মাঝে মাঝে প্রমোট করেন সেই পেজে, বাংলাদেশের মধ্যে অনেকে দেখবে, আসবে, শুনবে, জানবে, এভাবে আস্তে আস্তে আপনার পেজের পরিচিতি বাড়বে। এবং একটা সময় 2-3 বছর বা সামথিং এরকম একটা সময়ের মধ্যে দেখা যাবে আপনাকে অনেকে অফার করবে, ভাই আপনি তো অনেক কাজ করতেছেন, আপনার পেজ আমরা রেগুলার দেখি, আমরা আপনার কাছে শিখতে চাই, এরকম ক্ষেত্র কিন্তু আলটিমেটলি তৈরি হয়ে যাবে। তবে সেগুলো এখন থেকে ইমপ্লিমেন্ট করতে হবে। আপনি যদি শুধু দেখে দেখে বসে থাকেন, কিছুই না করেন, তুলে না ধরলেন নিজেকে যে আপনি কি, তাহলে তো কেউ বুঝবে না আপনার মধ্যে কি আছে, বা কেউ তো আপনার কাছে শিখতে আসবে না, কোনো সার্ভিস নিতে আসবে না। তো পাশাপাশি সোশ্যাল চ্যানেলগুলোতে আমাদের সার্ভিসগুলোকে প্রমোট করতে হবে। শুধু ফাইবারে প্রমোট করলাম বা ফাইবারেরটাই অন্য জায়গায় প্রমোট করলাম তাহলে কিন্তু হলো না। আপনি আপনার পেজ, একটা ফেসবুক পেজ একটা ওয়েবসাইটের চেয়ে তো অনেক অনেক বেশি, কারণ ফেসবুক পেজ বা ফেসবুকের ইউজার সবচেয়ে বেশি, ওয়েবসাইটটা সাধারণত মানুষকে সার্চ করে করে খুঁজে খুঁজে সেখানে যেতে হয়। কিন্তু ফেসবুক পেজ যদি আপনি ওই রকম ইউনিক কন্টেন্ট দিতে পারেন, এটা অটোমেটিক বুস্ট হয় ফেসবুকের মাধ্যমে, ফেসবুকের অ্যালগোরিদমটাই সেরকম। কাজেই যাদের ওয়েবসাইট নাই বা করবেন বলে ভাবতেছেন যে না ওয়েবসাইট হলে আমরা কিছুই করতে পারবো না, এই ধরনের চিন্তা করার কোনো দরকার নাই। আপনি শুধু একটা ফেসবুক পেজ খুলেন, একটা ইউটিউব চ্যানেল খুলেন, এই 2টা সেক্টরই আপনার জন্য ইনাফ আপনাকে ভবিষ্যৎ দাঁড় করিয়ে দেওয়ার জন্য। তবে প্যানিক হওয়া যাবে না, ধৈর্য সহকারে লেগেই থাকতে হবে, হাল ছাড়া যাবে না। আর মাথায় রাখবেন যে প্রথম 2-3 বছর আমাকে খুব পরিশ্রম করতে হবে। যারা সব ব্যাপারগুলো মাথায় রেখে কাজ করতে পারবেন ধৈর্য সহকারে, তারা 100% সাকসেসফুল হবেন, এগুলো গ্যারান্টেড, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমি এগুলো মনে হয় বলি নাই, এখানে কি লিখছি, প্রথমত লোকাল দেশি, আচ্ছা আমি যদি ভিডিও এডিটিং শিখি প্রথমে আমার লোকাল চাকরির সম্ভাবনা দেশীয়, ঠিক আছে? তারপরে দেশীয় টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে আপনি কাজ করতে পারবেন খুব ইজি। আপনি ঢাকায় চিটাঙ্গে নাই, ঢাকায় মোটামুটি অনেকগুলো প্রতিষ্ঠান আছে প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্স করায়, আর কোর্সের ভ্যালুও অনেক বেশি, আমার মনে হয় এখন সেটা 15-20-এর মধ্যে, হ্যাঁ আগে প্রায় 10-এর উপরে ছিল, এখন অনেক বেড়ে গেছে, 15-20 এরকম হবে। তো 15-20 হাজার টাকা আপনার মোটেও বাঁচা যাবে না। যাই হোক, আপনি কাজ শিখে ওদের সাথে সার্ভিস করতে পারবেন, ওদের ফার্মে ঢুকে যেতে পারবেন এবং মান্থলি মিনিমাম 10,000 স্যালারি হবে। আচ্ছা, ভিডিও এডিটিং এর প্রধান কাজ কাজের ক্ষেত্র হচ্ছে টিভি মিডিয়া, আমাদের দেশে হচ্ছে টিভি মিডিয়া। বাংলাদেশে আপনারা জানেন অনেক অনেক টিভি চ্যানেল আছে এবং প্রত্যেকটা চ্যানেলে আসলে ব্যক্তিগত ভাবে প্রত্যেকটা চ্যানেল, আপনার সাপোজ কোনো ক্যারিয়ারই নাই, মানে আপনি এসএসসিও করেন নাই, এইচএসসিও করেন নাই, কোনো একাডেমি কোয়ালিফিকেশনই নেই, কিন্তু আপনি ভিডিও এডিটিং এ বস, তাহলে আপনি এই ধরনের চ্যানেলগুলোতে অ্যাপ্লাই করলে সরাসরি ওরা নেবে, আপনার কোনো একাডেমি কোয়ালিফিকেশন দেখবে না। কারণ এই সকল টেকনিক্যাল কাজগুলোর জন্য প্রফেশনাল কোয়ালিফিকেশনের কোনো দরকারই নেই, দরকার হচ্ছে যে কাজ, আপনি যদি দেখাতে পারেন আমি এটা এভাবে পারি, এভাবে করতে পারি, ওটাই ওরা অ্যাকসেপ্ট করে নেবে, ওটাই ওটাকেই ওরা অ্যাপ্রিসিয়েট করবে এবং অনেক ভালো স্যালারিতে চাকরিও ওদের চ্যানেলে, কারণ প্রত্যেকটা টিভি চ্যানেলে আসলে আসেই এবং ওদের দরকার, ওরা এই ভিডিও এডিটর ছাড়া চলতেই পারবে না, ঠিক আছে? তারপরে ক্যামেরাম্যানদের ধারণ করা, আমরা মূলত ভিডিও এডিটর কি করবো, এই যে ভিডিও যখন ওরা করবে ধারণ করবে ওগুলাকে আমরা বিভিন্ন ভাবে ইফেক্ট কাটবো, কোন জায়গায় কি ঢুকানো যায় এডিট করবো, ঠিক আছে? এই কাজগুলো মূলত আমরা করবো, আরো অনেক কাজ আছে, যারা প্রফেশনাল তারা জানে, আমরা আপাতত বেসিকটা জানি। আচ্ছা, আর এই ধরনের চ্যানেল বা অনুষ্ঠান আসলে শেষ নাই, আপনারা মোটামুটি যদি বাংলাদেশি টিভি গুলো চ্যানেল গুলো দেখেন দেখবেন অনুষ্ঠান চলতেই আছে 24 ঘন্টা, কোনো বিরতি নাই। আচ্ছা যাই হোক, তাহলে প্রত্যেকটা টিভি চ্যানেলে কতজন ভিডিও এডিটর আছে সেটা জানলে হয়তো আমাদের এই ব্যাপারগুলোতে আগ্রহ বাড়তে পারে। যেমন আমি একটু হালকা একটা আইডিয়া দিই, একটা চ্যানেলে 3 ধরনের ক্যাটাগরিতে ভিডিও এডিটর নেওয়া হয়। প্রথমে হচ্ছে সিনিয়র ভিডিও এডিটর, যারা আসলে তেমন কোনো কাজই করে না, শুধু বসে বসে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে যাবে,
ঠিক আছে, মানে যারা জুনিয়র আছেন বা তাদের একটু, মানে তিন ধরনের এখানে লোক আছে, একটা বেড়ে সিনিয়র, তার আন্ডারে আরো দুই ধরনের থাকবে যারা একদম নতুন আর যারা একটু সিনিয়র। ওই দুই ধরনের লোকদেরকে দিয়ে মোটামুটি এরা কাজ করিয়ে নেয়, এরা তেমন কোনো কাজ করে না, যদি কাজ করে সেটা হবে খুব স্পেশাল যেটা এরা জুনিয়ররা জানে না, ঠিক আছে, ওই ধরনের স্পেশাল কাজগুলো ওরা করে। তো ওদের স্যালারি অনেক 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 হাই স্যালারি, এবং ওদের মানে সুযোগের অভাব নাই, মানে এক এক চ্যানেল থেকে ওদের অফার আসতেই থাকবে যে তোমাকে তো ওই চ্যানেল এত দেয় আমি এত দিব, এদের অফারের শেষ নেই, কারণ যেহেতু এই সেক্টরে মানুষ কম। আচ্ছা আচ্ছা, দেখেন এখানে যারা একেবারে নতুন তাদের জন্য আমি কি লিখছি, ফ্রেশার বা শিক্ষানিবাস, তাদের 20 জনের মতো, তাদের জন্য 20টা পোস্ট বরাদ্দ আছে, প্রত্যেকটা চ্যানেলের কথা বলতেছে। তাহলে আপনি সাপোজ একটা, যদি চিটাঙ্গে অনেকগুলো চ্যানেল আছে, টিভি চ্যানেল আছে, তবে এটা সেক্টর বা এটার সম্ভাবনা ঢাকায় সবচেয়ে বেশি, তবে রিমোট জবও করা যায়, কিন্তু রিমোট জবে চেয়ে ফিজিক্যাল জবের ভ্যালুটা একটু বেশি। রিমোট জবে আমরা বাংলাদেশিরা এখনো অতটা ইয়ে না, অ্যাক্টিভ না, মানে অন্যান্য দেশের মতো আমাদের দেশটা ওভাবে এখনো আগায়নি, তবে যাচ্ছে ওইদিকে যাবে। আচ্ছা, টেলিভিশনে চ্যানেলের নতুন ভিডিও এডিটরদের বেতন একদম নতুন, আমি 15-20 লিখছি, কিন্তু 10,000 একদম মিনিমাম, ঠিক আছে, কিন্তু যারা বহুদিনের অভিজ্ঞ তাদের 50,000 থেকে 1,00,000 টাকা মিনিমাম বেতন, এবং ওদের কাজ অনেক কম, অনেক অনেক কম কাজ, আর ওরা খুব স্পেশাল ইফেক্ট গুলার কাজে ওরা মূলত কাজগুলো করে, আর বাকি সমস্ত কাজ জুনিয়রদেরকে দিয়ে করিয়ে নেয়, যেটা সিনিয়র জুনিয়র যেখানে থাকে সেখানে আপনারা অনেকে জানেন যে জুনিয়ররাই সবচেয়ে বেশি কাজ করে, সিনিয়ররা কিন্তু পায়ের উপরে পা তুলে জাস্ট কলম ঘুরায়, ব্যাপারগুলো এখানেও এরকম। আপনি যখন এই প্রফেশনে অনেক বছর থাকবেন তখন আপনি অটোমেটিক অনেক ট্রিক্স শিখে ফেলতে পারবেন, হ্যাঁ রিসার্চ করলে শিখবেন, শুধু বসে থাকলে যে আপনি শিখে যাবেন তা না, এবং যারা এই কাজগুলো সিরিয়াসলি ন্যায় করে তারা একটা সময় এভাবেই সিনিয়র হয়, ঠিক আছে। আচ্ছা, যেসব অনুষ্ঠান বিজ্ঞাপন টেলিভিশনে প্রচারিত হয় সেগুলো তৈরি হয় বিভিন্ন মিডিয়া হাউস কিংবা অ্যাড ফার্মে, টেলিভিশন চ্যানেল বৃদ্ধির সাথে সাথে এই ধরনের অ্যাড ফার্ম, আপনারা যদি একটু এগুলো গুগল সার্চ করেন প্রচুর অ্যাড ফার্ম আছে, গুগল করে দেখে নিতে পারবেন যে বাংলাদেশে এখন কত কত অ্যাড ফার্ম আছে। এই জন্য এডিটিং জানা ছেলে মেয়েদের টেলিভিশন ছাড়াও এইসব অ্যাড ফার্মে আপনারা কি করতে পারবেন, খুব সহজেই 10,000 টাকা মিনিমাম স্যালারিতে চাকরি নিতে পারবেন। আচ্ছা, টিভি সংবাদ টকশো বাদে বেশিরভাগ অনুষ্ঠানই মিডিয়া হাউসে তৈরি হয়ে থাকে, কিছু লাইভ, যেমন সংবাদ এটা লাইভ অনুষ্ঠিত হয়, টক শো এগুলো লাইভ, মানে লাইভ প্রোগ্রামে আমাদের মতো ভিডিও এডিটর দ্বারা আসলে কোনো কিছু করার থাকে না, তবে বেশিরভাগ প্রোগ্রামে হচ্ছে যে পরে, মানে এখন ধারণ করা হচ্ছে পরে এটাকে কাট ছাট করে লাইভ করা হবে, টেলিকাস্ট করা হবে বা ডিভিডি তৈরি করা হবে, তো এগুলোই সবচেয়ে বেশি হয়, এবং যার জন্য মোটামুটি আমরা কাজের ক্ষেত্র আমাদের অনেক বড় বলে আমরা ধরে নিতে পারি। কতগুলো টিভি চ্যানেল আছে সেগুলোতে নিয়মিত কোনো অনুষ্ঠান চলে, মানে চলতেই থাকে, সেগুলো মনের গভীরে ক্যালকুলেশন করলে আপনি বুঝে যাবেন যে এই সেক্টরে আসলে করা সম্ভব বা করা সম্ভব না, আর প্রচুর সম্মান, কারণ মানুষ কম সে কারণে সম্মান বেশি। আপনি এসএসসিও করেন নাই, ক্লাস 8ও পাস না, কিন্তু আপনার এই ব্যাপারে কিউরিয়াসিটি অনেক বেশি, সে যদি এটাকে নেশা পেশা হিসেবে নিয়ে শিখতে চেষ্টা করে, প্রথম একটা বছর পরিশ্রম দেয়, সে কিছু জানে না, সাপোজ তার মধ্যে মানে সে তার নামও লিখতে পারে না, যদি এমনও হয়, কিন্তু তার মধ্যে মেধা আছে, এবং সেই মেধাকে কাজে লাগিয়ে যদি সে উঠে ধরে আসতে পারে, হ্যাঁ অনেকে আছে আমার, আমি নিজেও একজনকে চিনি, সে এ বি সি ডি পড়তেও জানে না, তারপরে মানে কোনো ল্যাঙ্গুয়েজই জানে না, কিন্তু আমি তাকে দেখলাম সে, তাকে যদি আপনি কোনো একটা কন্টেন্ট দেন, সেটা অ্যারাবিক হোক, উর্দু হোক, বাংলা হোক, ইংরেজি হোক, এই চারটা ল্যাঙ্গুয়েজেই হোক, মানে এই চারটা ল্যাঙ্গুয়েজ পারে, শুধু কাগজে লিখে ধরিয়ে দেবেন, সে কাগজের দিকে তাকাবে, কিবোর্ডের দিকেও তাকাবে না, মনিটরের দিকেও তাকাবে না, এবং অন্যান্যরা যদি 10 মিনিটে পারে সে 2 মিনিটে বা 3 মিনিটে করে ফেলতে পারে, এত স্পিড, এবং সে কিন্তু পড়ালেখার মানে প জানে না, তাকে যদি তার নামটাও লিখতে পারেন সেটাও পারে না। মোট কথা, আমি পড়ালেখা পারি না সেটা মেইন কথা না, আমি পড়তে পারি না সেটা মেইন কথা না, আমার যদি আগ্রহ থাকে ওই কাজের উপরে যে আমি এটা শিখবই, তাহলে সে কোনো না কোনো ভাবে যে কোনো ভাবে সে পারবে বা ওইটা অ্যাচিভ করতে পারবে, ঠিক আছে, এটা এটার জন্য ইচ্ছা শক্তিটাই যথেষ্ট। আচ্ছা, ভিডিও সাপোর্ট সেন্টার, এটা কি, এটা হচ্ছে আমাদের দেশে বিভিন্ন বিয়ে, জন্মদিন, এটা আপনারা জানেন, আমরা নিজেরাও করি, নিজেদের পরিবারে যদি কারো বিয়ে হয়, আত্মীয় স্বজনের বিয়ে হয়, আমরা কি করি, একটা ভিডিওগ্রাফারকে খুঁজি, এবং আপনারা জানেন একটা প্রফেশনাল মানে ভিডিওগ্রাফার আনতে 50,000 টাকা পর্যন্ত বাজেট রাখতে হয়, আর যদি একদম নর্মাল হয় সেই ক্ষেত্রেও 15,000 মিনিমাম, এর নিচে পাওয়া যায় না, ঠিক আছে, গ্রামের গঞ্জের ব্যাপারটা আমি বলতে পারবো না, শহরে যদি একদম মিনিমাম কাউকে আনতে যান যে একদম নতুন করছে তেমন আইডিয়া নাই, তার বাজেট হচ্ছে 15,000 টাকা, জাস্ট গায়ে হলুদ করবে, বিয়ে করবে এবং বিয়ের অনুষ্ঠানটা করবে, এবং তারপরে আরেকটা কি আকলি মানে কি বলে 3টা অনুষ্ঠানে সে অ্যাটেন্ড করবে, সবগুলো ভিডিও ফুটেজ এবং যা যা করার, অ্যালবাম করার সব খরচের মধ্যে সে আপনাকে একটা বাজেট দিয়ে দিবে, আর যারা মোটামুটি একটু পুরনো তাদেরও 30,000-এর কম না বা 25,000-এর কম না। তো এইভাবেও কিন্তু অনেকে ভিডিও এডিটিং শিখে একটা ছোট্ট কোনো অনলাইনের মধ্যে শুধু প্রচার করতেছে, কোনো অফিস নাই, এবং অনলাইনে অর্ডার চলে আসতে যে বা তার নিজের রিলেটিভ বা নিজের বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে গেছে যে উনি এই ধরনের কাজগুলো করে, অভাব নাই, প্রত্যেক মাসে আপনারা জানেন যে বিয়ে শাদী জন্মদিন এই ধরনের প্রোগ্রাম হয়েই থাকে। তো এইভাবে মাসে যদি আপনি একটা বা দুইটা পান, তো 15,000 করে বা 10,000 করে যদি আমি ধরি, তাহলে 20,000 টাকা তো আপনি এমনিই চলে আসতে পারেন, আপনি একাই সব করতে পারবেন, কাউকে দরকার নাই, ঠিক আছে, এটা যারা শুরুর দিকে থাকে তারা একাই থাকে, একাই করে,
আর যখন একটু বেড়ে ওঠে প্রতিষ্ঠানটা, অনেক পরিচিতি পেয়ে যায়, তখন ওরা কয়েকজন নিয়োগ দেয় এবং ওদেরকে দিয়ে কাজ করায়, আর তখন ওদের ইনকাম আসলে অনেক। আচ্ছা যাই হোক, এসিও প্রজেক্টের জন্য ভিডিও রিডিং কিন্তু, আচ্ছা আমি এসিও একটু বলি, এসিও প্রজেক্টের জন্য ভিডিও রিডিং এর প্রয়োজনীয়তা। গুগল সার্চের পাশাপাশি আপনারা সবাই জানেন এখন ইউটিউব আসছে 2 নম্বরে, অর্থাৎ গুগল তো একটা সার্চ ইঞ্জিন, তাই না? এটা স্বাভাবিক 1 নম্বরেই থাকবে, কারণ গুগলটা দিয়ে তো আমরা মোটামুটি এই নেটের জগতে পা দিই, বা যে কোনো একটা কিছু খুঁজতে আসলে আমাদের প্রথমে মাথায় আসে google.com এর কথা, সেজন্য google.com 1 নম্বরে। কিন্তু google.com কোনো ইউটিউবের মতো ভিডিও শেয়ারিং বা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম না, ওটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। সেদিক থেকে আমরা ধরে নিব যে ইউটিউবে 1 নম্বরে আছে, এবং আপনারা জানেন ইউটিউবে মান্থলি আপনার বিলিয়ন বিলিয়ন মিনিট ভিউ হয়, ভিডিও ভিউ হয় বিলিয়ন বিলিয়ন বিলিয়ন, মানে কত বিলিয়ন এটা আমি আসলে এই মুহূর্তে বলতে পারছি না।